তারপর আমি পাটা টিপতেছি, তখন আমাকে বলতেছে একটু উপরে একটু উপরে, এ করতে করতে তার লিঙ্গতে হাত দিয়ে আসছে অনেকবার, পুরো উলঙ্গ হয়েছে। তখন আমি দরজাটা খুলে দৌড় দিছি। আমি আর আমার ফ্রেন্ড যাচ্ছিলাম, তখনে আমাদের এই জায়গায় একটা পোশাকখানা আছে, তখনে নাজমুল স্যার আমাদেরকে ধরছে। ধরার পরে আমাদের বয়স জিজ্ঞেস করছে, আমার নাম জিজ্ঞেস করছে, আমি বলছি আমার বয়স 18 বছর। পরে আমার নাম জিজ্ঞেস করছে, আমি বলছি যে মোহাম্মদ রাব্বি হাসান। আমার পাশে একজন ছিল রবুল, তার নাম, তাকে জিজ্ঞেস করছে তোমার বয়স কত, সে বলছে যে 14 বছর। তারপরে আমাদের জিজ্ঞেস করলো সে যে তোমরা কোথায় যাচ্ছ, আমরা বললাম যে আমরা জামতলায় যাচ্ছি, আমার একটা ফ্রেন্ড আছে তাকে ডেকে নিয়ে আমরা জামতলায় যাচ্ছি মেমোরিয়াল রোড দিতে, তারপরে আমরা বাসায় আসবো। তখন উনি বলল যে তোমাদের তো অনেক ছোট বয়স, মানে অনেক বয়স কম, তোমরা এত রাত্রে এদিকে যাচ্ছ। আমি বললাম যে আমরা যাচ্ছি তিনজনে মিলে, আবার চলে আসবো এখনই। তখন আমাকে বলল যে তোমার পাশের একে তাহলে তোমার বন্ধুকে ডাকতে পাঠায় দাও, আর তুমি আমার সাথে আসো, একটা কাজে পাঠাবো তোমাকে। আমাকে এই কথা বলে সে বাসায় নিয়ে গেছে। তার আগে একটা টাইম হয়েছে যে আমার ছোট জামা পড়া ছিল, তিনি আমার হাত ঢুকাইছে বগলের ভিতরে, ঢুকানোর পরে জিজ্ঞেস করছে যে তোমার এই জায়গায় কি লোম উঠছে, আমি বলতেছি না উঠে নাই। তারপরে আমার জিজ্ঞেস করলো, এবার আমার হাতটা নিয়ে প্যান্টের ভিতরে ঢুকাতে গেছে, আমি বলছি যে হাতটা সরান, তখন হাতটা সরাইছে, তখন আমি কিছু মনে করি নাই। পরে আমাকে বাসায় নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পরে মানে কথা জিজ্ঞেস করতে করতে যাচ্ছে যে তুমি কোথায় কাজ করো, এগুলো জিজ্ঞেস করতে করতে যাচ্ছে। তারপরে ঘরে ঢুকলো, ঢুকার পরে দরজাটা আটকাইছে, আটকানোর পরে সে লাইটটা অফ করলো, করার পরে সে আমাকে বললো যে আমার মাথাটা টিপে দাও। আমি বলছি যে স্যার আপনি বলছেন যে কি কাজ, এইটা করবো আমি, আপনার তো মাথা টিপতে আসি না এই জায়গায়। তারপরে সে বললো যে না কোনো সমস্যা নাই। তারপরে আমি মাথাটা টিপে দিছি, দেওয়ার পরে সে বলতেছে যে আমার পাটা টিপে দাও। তারপর আমি পাটা টিপতেছি, তখন আমাকে বলতেছে একটু উপরে একটু উপরে, এ করতে করতে তার লিঙ্গতে হাত দিয়ে আসছে অনেকবার, দেওয়ার পরে আমি বলতেছি স্যার এগুলো আমার ভালো লাগতেছে না, আমার ফ্রেন্ড এসে বসে রয়েছে, আপনার যদি কোনো কাজ থাকে তাহলে বলেন। এই কথা বলে বললো কি লাইটটা জ্বালাও। এবার লাইটটা জ্বালাইছি, জ্বালানোর পরে উনি পুরো উলঙ্গ হয়েছে, তখন আমি দরজাটা খুলে দৌড় দিছি। এই বিষয় সম্পর্কে আপনাদের কি মূল্যবান মতামত প্লিজ কমেন্ট করে জানিয়ে দিন। তাই এখানে আজকের ভিডিওটা শেষ করতেছি, ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফিজ।